আবার আসবো ফিরে, অসুবিধা নেই, তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আচ্ছা, মৌমিতা ঘোষ, আমি প্রতিদিন কমেন্ট করি, বাট দুদিনে আমার নাম পেলাম না, খুব কষ্ট পেয়েছি আমিও। তোমার নামটা আমি মানে আমিও নিতে ভুলে গেছি, আইসক্রিম চ্যালেঞ্জটাও আমি করতে বলেছিলাম। ওহো, ভেরি সরি, মৌমিতা ঘোষই আমাদের আইসক্রিম চ্যালেঞ্জ করতে বলেছিল। ভেরি সরি মৌমিতা, কিছু মনে করো না, আজকে তোমার নাম নিচ্ছি, রাগ করে দেখো না। আচ্ছা, তারপরে হচ্ছে মায়া এম, এম ফর নাথিং, আমি জানি না কি, শুধু মায়া বলেই দিচ্ছি। সুস্মিতা নায়ক, সুস্মিতা নায়ক, আমি কমেন্ট করি বাট নো রিপ্লাই, ভেরি সরি, আমরা চেষ্টা করি, বললাম রেগুলার বেসিসে দেখতে থাকো, কারো না কারো কমেন্ট ঠিকই পড়ে। রিনা সাহা, মালা রাজ, মালা রাজ, অভিলাষা, অভিলাষা তুমি আসাম থেকে দেখো, ভেরি ওয়ার্ম ওয়েলকাম। স্মৃতিকানা মন্ডল, স্মৃতিকানা মন্ডল, স্মৃতিকানা মন্ডল, রাইট। পারমিতা তালুকদার, এক কারিটা ভালো হয়েছে বলেছে, পারমিতা তালুকদার, পৌলমী ঘোষ, পৌলমী ঘোষ, মোনালিসা ঘোষ, রিয়া কর, ওয়ান সেকেন্ড, জানমণি, জানমণি। আর একজনের কথা না বললে হবে না, কালকে আমাকে কমেন্ট করেছে, সেটা হচ্ছে আমাদের নানুর মা মানে রিয়া মেহরা। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আর সৌরভ আবার চলে এসেছি একটা ইটিং শো ভিডিও নিয়ে। তো আজকে আমাদের লাঞ্চে কি কি আছে চলো দেখে নি। এখানে আছে ভাত, এটা কলমি শাক, ওর কাছে আমার কাছে আছে স্যালাড, আলু পোস্ত, আর আছে মুসুর ডাল, আর আছে এগ ফ্রাইড এগ, ঠিক আছে, বলতে পারো আজকে ভেজি, ওই ডিমটা আছে। আর আমার কাছে এখানে দেখো একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে খারকোল পাতা বাটা, খারকোল, খারকোল মানে ঘেটকুল পাতা বাটা, দারুণ লাগে জাস্ট খেতে, তাই না বলো, যারা খেয়েছো তারা জানে, খাবে তুমি? চলো তাহলে খাওয়া শুরু করছি, প্রতিদিনের মতো আজকে আমার কিছু বন্ধুদের নাম বলবো, তোমরা দেখতে থাকো। আজ আমি নুন নিয়ে বসিনি, কিন্তু চেষ্টা করছি নুন ছাড়ার, পুরোপুরি ছাড়তে পারবো না, চেষ্টা করছি। নুন লাগবে না, I will manage without salt. You have to. আগে শাক দিয়ে খাচ্ছি, তারপরে তোকে দেখাবো। এখনকার কলমি শাক গুলো গুঁড়ো গুঁড়ো, রুচি নাই। আমি কি করবো, সব খাবার দাবারে সার দিয়ে দিয়ে ভেজাল ভেজাল খেয়ে খেয়ে পেটের অবস্থা কাহিল। আমরা ভেজালের উপরেই টিকে আছি। যে কোনো শাকের সাথে একটু কাসুন্দি ভালো লাগে। হ্যাঁ, কাসুন্দি ভালো লাগে ঠিকই, কিন্তু কাসুন্দি আমাদের শেষ হয়ে গেছে। এইটা অমৃত, কি খাওয়া এসব, দেখলে না তো শাক দিয়ে কলমি শাক দিয়ে অর্ধেক ভাতটা হয়ে যায়, আরো ভালো লাগে যদি মুলোর শাক হয়, বেশ মিষ্টি মিষ্টি, বেশ মুলোর শাকটা করে সুন্দর লাগে শীতকালে। তুমি কি এতগুলো লঙ্কা খাবে নাকি, ঝাল না হলে টপার টপ খাবো। লেবু দিয়ে দারুণ লাগলো,
একটা কথা বলবো, দুটো চারটে পাঁচটা বলবো না। কাজে একজন কমেন্ট করেছে, আমি নাম বলবো না, এইসব কমেন্টের নাম বললে পরে মুশকিল আছে, মানে তারা বেশি ইয়ে করে। তোমাদের কি মনে হয় একটা সুস্থ মানুষ, সুস্থ সবল মানুষ খাবার পরেও মানে আবার নতুন করে খেতে পারে? আমাকে এটা বলবে। তো ওনার বক্তব্য, আমরা অন ক্যামেরা অল্প খাবার নিয়ে বসি, সৌরভের দিকে আগের দিন শিখেছি, ডালের জল কিন্তু ভালো। তো অবশ্যই ভালো। তো যাই হোক, তোমাদের কি মনে হয় যে একটা খাবার পরেও সুস্থ মানুষ আবার সেম ফুডগুলোই ভিডিও শুট করার পরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে খেতে পারে? আমাকে একটু কমেন্ট করে জানিও। আমরা ভিডিওর জন্য অল্প খাই, পরে আমরা আবার খাই দাদারা। আচ্ছা, পরে যদি আবারই খাওয়া থাকবে তোমরা এরকম, না না, পরে যদি আবারই খাওয়া থাকবে তাহলে তো একবারে ওই রকম কোয়ান্টিটির মাউন্টেন রাইস নিলে পরে তো আমাদেরই ভিউজটা হবে। কথাগুলো ঠিক খাপে লিখতে পারে না, খাপে লিখতে পারে মানে ওই হলো আর কি, তাই না? না, আমার যদি হিউজ অ্যামাউন্টের মাটন চিকেন এগ ডাল পোস্ত যদি হিউজ অ্যামাউন্টের রাইস খাওয়ারই হয়, তোমরা বলো না, তাহলে তো আমারই ভিউজ হবে। অন্য চ্যানেলগুলোকে দেখো, কিছু কিছু থাকে আবার হিউজ। আমি যদি এখন লিখে দিই হিউজ অ্যামাউন্ট রাইস নিয়ে যে আজকে আমার লাঞ্চে আছে হিউজ মাউন্টেন রাইস, বাবা যাদের আপনাদের ক্ষমতা আছে আপনারা খান। কেউ বলেছে 10 কিলো মটন নিয়ে বসতে, যে কমেন্টটা করেছে আমাদেরকে সে আবার এটাও বলেছে তোমরা অন্যদের দেখে হিংসা করো, তার জন্য তোমরা আমি করি খাবারটা খাও, খেয়ে আবার নতুন করে খাবার খাও। আমি হিংসা করি বলি ক্যামেরার পেছনে, কিন্তু ওই যে ওইখানে সাজানো আছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরেকটা ওটা কি আছে জানি, দাঁড়া, ওটা দোলনায় ঝুলছে, ওটা কি জানি মিষ্টি ভাত দোলনা যে বাগান দেয়। ওই যাই হোক, ওই ক্যামেরার পেছনে আছে কিন্তু দাদা, আপনাদের দেখাবো না, লোভ যদি না, ওইগুলো নিয়ে যদি আমরা বসি, তুমি বলো, তোমরা বলো না, আমাদের যদি ভিউজটা হবে না? বোকা বোকা কি আর বলিব বন্ধু, তুমি বড্ড বোকা। আমরা আমাদের নিজের চরকাটাই তেল দিই, পরের চরকায় তেল দেওয়ার মতো অত তেল নেই, আর তেলের এখন খুব দাম। এই আলু পোস্ত থেকে একজন আবার কমেন্ট করবে আজকে, তুমি হলে পোস্তর জানি কি কে জানি বলেছে, বেশ আমার নামটা মনে করছে না, প্রতিভা। ও বলে জয়শ্রী বলে পোস্ত কুইন, পোস্ত খেতে পারে দিদি আপনার। আমার বাড়িতে 5 দিন পোস্ত হয়, পোস্তর কোম্পানি গুলো বড় হয়ে গেল। সেটা না, পোস্তটা ও খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। পোস্তর দামটাই বাড়িয়ে যাচ্ছে, এটা ঠিক না কিন্তু।
অনেকে ইটিং চ্যালেঞ্জ করতে বলেছে, মোমো মোমো পানিপুরি। আমার ক্যাপাসিটি নেই, আমি তো কথা বলি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ভাত ছুঁয়ে বলছি, মালককে ছুঁয়ে কখনো আমি মিথ্যা কথা বলবো না। ওকে না মানে ডিনারে উল্টোপাল্টা খাওয়াতে আমার খুব ভয় লাগে, কারণ একে তো গরম, তার উপর আবার ও একটু লেট নাইটে খায়, লেট নাইট মানে সাড়ে নটার সময়, ভয় লাগে। যাই হোক, ইন কেস যদি মানে ডাইজেশনের কোনো প্রবলেম হয় বা কিছু, ওরই তো শরীরটা খারাপ করবে না। এই একটাই কারণে আমি মাকেও ফোর্স করি না, মানে মা বললেও আমি ওটাকে অ্যাভয়েড করে যাই। কারণ দেখো, মায়ের অনেকদিন ধরে ইচ্ছা দই বড়া খাবে, এবার বাই চান্স যদি কিছু ডাইজেস্ট করতে না পারে, বাই চান্স যদি শরীরটা খারাপ করে এই ভিডিওর চক্করে, সেম ওর ক্ষেত্রেও তাই। পানিপুরি তো খায় না, যদি বা খায় শুকনো খায়, সেই খাবে তিনটে কি চারটে, সেটা তোমাদের দেখতে ভালোও লাগবে না। এবার সে যাই হোক, সেটা যাই হোক, এবার ওকে ওই রুটিটা খায় রাতে, রুটি আর হালকা সবজি হলো ঠিক আছে, কিন্তু ওকে এর থেকে বেশি হেভি খাওয়াতে আমার সিরিয়াসলি ভয় লাগে দাদা, কি সেই জন্য আমি মানে লাঞ্চের ভিডিওটাই করি, ডিনারের ভিডিও দেখবে খুব কম থাকে। আর সেটা করলেও ওই এক প্লেট বিরিয়ানি থাপা, আগে তো শরীর, তাই না বলো? ভিডিও ভিডিও সব থেকে যাবে, শরীর যদি ঠিক থাকে সব থাকবে, আর শরীর যদি খারাপ থাকে সব বন্ধ হয়ে যাবে। আর ওর কিছু হলে আমার ভালো লাগবে বলো? খিদে হওয়ার ওষুধ খেতে হবে, তাহলে বেশ এরকম উঁচু করে নেব সব। পারবে না ডাক্তারকে জিজ্ঞেস কর, ডাক্তারবাবু ওষুধটা কদিন পর থেকে কাজে দেবে, তারপরে একটা টাইমে গিয়ে হাজারো রোগের বাসা বাঁধবে, হাই প্রেশার, কোলেস্ট্রল, সুগার, থাইরয়েড, সব রকম কি দরকার সেই জিনিস করে, যেটা সাস্টেনেবল হবে না। আমার তো মনে হয় এই যে আমরা লাঞ্চ করছি বা বাড়িতে যেটা ডিনার বানানো হচ্ছে সেটা করে দেখাচ্ছি, এটা তো আমরা রেগুলার বেসিসে যেটা করছি সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করছি, অফ ক্যামেরা খেতাম, অন ক্যামেরা খাচ্ছি, তাই না? বলবো ভাত বকে রে, ভাত বকে, যেটা আমার মনে হয় সেটা বলছি, কিন্তু এই যে যারা বলে আমরা হিংসা করি একদমই ফালতু কথা। আমি কিন্তু একদিন তোমাদের সামনে তোমাদের কথা রাখতে, মানে যারা এইগুলো বলে এই উঁচু ভাত নিয়ে আসবো, তারপরে যেটুকু খেতে পারবো খাবো, বাদ বাকি সব ফেলে দেবো, মালকীকে লিটারেলি অপমান করা হবে। এই এই দুটো চাল দুটো ভাতের জন্য এত কষ্ট করতে হয় আমাদেরকে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে, যারা ধরো রোদে খেটে সারাক্ষণ কষ্ট করছে, তাদের আমাদের সবাইকে কষ্ট করতে, সেই মা লক্ষ্মীকে যদি কষ্ট দিতে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি মনে করি না ওই রকম টাকা রোজগারের দরকার আছে। না আমি হ্যাপি, 100-এর মধ্যে 99.99% বন্ধুরা আমার সাথে হয়তো একমত হবে, আবার নাও হবে, বা তারা পাশে থাকবে, আমি জানি তারা আমাদেরকেও খুব ভালোবাসে। রেগুলার তো এইসব ওই স্পাইসি খাবার খাওয়া, রেগুলার 1 কেজি চিকেন মাটন নিয়ে যারা বলে যে আমি ওই ওই হিউজ কোয়ান্টিটি ফুডটা আমি ওই 10 কি 12 সেকেন্ড 12 মিনিটের মধ্যে আমি ওটা কনজিউম করে ফেলবো, ফালতু কথা। হ্যাঁ তাদের সেই দিন, না না দাঁড়াও, সেই দিনকেই বিশ্বাস করবো যেদিনকে লাইভ ওটা হবে। আমাদের কিন্তু ভিডিওতে বেশি কাটস দেখতে পাবে না, কোনো কাট নেই, কোনো কাট নেই, ক্যামেরা অ্যাকশন, সবটাই অ্যাকশন। এবার যেটুকু ধরে নাও কাটতে লাগে, ধরে নাও মুখ মুছলাম কি একটা থালা ছড়ালাম, সেই জিনিসটা আমি কাটি না,
আমাকে কেউ যদি লাইভ ভিডিও করতে বলে কেটি হয়নি আমার, সেখানেও আমার কোনো প্রবলেম নেই, লাইভ ক্যামেরা তো এইরকমই এইরকমই খাও। কিন্তু ওই হিউজ কোয়ান্টিটির যারা খায়, আমি কাউকে কিন্তু ছোট করছি না, কাউকে আমি অপমান করছি না, কেউ কিন্তু এটা বলতে পারবে না। কিন্তু ওই ওই জিনিসটা খায় লাইভ ভিডিওতে যদি করা হয়, দশ পনেরো দশ বারো মিনিটের মধ্যে এক কেজি চিকেন মাটন হিউজ কোয়ান্টিটি রাইস বা পোলাও লাইভে করে দেখা, তাহলে কোটি কোটি প্রণাম। বলেছি যেমন যেরকম প্রমিস রেখেছি সেটা ফিরে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন। বাই 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 বাই।